হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিট্টুর লাইফ। কিট্টুর লাইফে আবার একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন দেখতে থাকুন কীভাবে বানালাম চিংড়ি মাছের মালাইকারি, আর অবশ্যই বাড়িতে আপনারাও ট্রাই করবেন। আর ট্রাই করার পর আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আমার আজকে মালাইকারি তো দুর্দান্ত, সবাই প্রচণ্ড প্রশংসা করেছে, তাই আমি কিভাবে বানালাম সেটা ফলো করুন এবং দেখতে থাকুন কিভাবে বানালাম। চলে আসুন। এখানে আমি গলদা মাছগুলো সব ভেজে রেখেছি, এরপর দেখে নেব কি কি মশলা লাগবে। শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এবং এলাচের একটা প্যাকেট। মশলার মধ্যে এবার দেখে নিই কী কী মশলা লাগবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, নুন আর চিনি। আর লাগবে নারকেলের দুধ। চলুন আর একবার দেখে নিন আমাদের কি কি লাগছে। আমি কড়াইটা একটু গরম করে নিলাম, তারপরে অ্যাড করছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর অ্যাড করব তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে গরম মশলার প্যাকেটে যেটা ছিল সবটাই তেলের মধ্যে অ্যাড করে নেব। সামান্য একটু ফ্রাই করে নিলাম। সামান্য ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। তারপরে পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এলে তার মধ্যে অ্যাড করব টমেটো কুচি। তারপরে সামান্য আবার একটু নেড়ে নেব। এরপরে অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। সামান্য একটু নেড়ে নেওয়ার পর আমি অ্যাড করব ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা স্কিপ করতেও পারেন। এই যে দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপরে আমি অ্যাড করে দেবো নারকেলের দুধ। সামান্য একটু নেড়ে নেব। সামান্য একটু নাড়ার পর আমি একে একে অ্যাড করব চিংড়িগুলো। তারপরে হালকা করে একটু নেড়ে নেব, যাতে চিংড়িগুলো না ভেঙে যায়। এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাডও করব এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা ঢেকে রেখে দেব। তৈরি আমার চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। টাটা।